গোসলের ভিডিও ভয় দেখিয়ে ভাবিকে দিনে পর দিন ধর্ষণ তিনি গোপনে ভাবির ভিডিও ফাঁসের ধারণ করেন এরপর সেই ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে দিনে পর দিন করেছেন ধর্ষণ শুধু তাই নয় চাঁদা দাবিও করেন ওই যুবক শেষ পর্যন্ত তাকে সমীরন মন্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত সমীরণকে বৃহস্পতিবার চারই মার্চ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে পাইগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি এজাজ শফি বলেন বুধবার ভুক্তভোগী নারী বাদী হয়ে ওই থানায় মামলা করেন এরপর আসামি সমীরণ মণ্ডলকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে ওই মামলার এজাহারে বলা হয় সেই ভুক্তভোগী নারীর স্বামী ডুমরিয়া থানার হেতালবুনিয়া এলাকায় একটি মুরগির ফার্মে কাজ করেন আর তার বাড়িতে গোত্রীয় সম্পর্কের ভাই সমীর মন্ডলের আশা যাওয়া ছিল সেই সূত্র ধরেই তিনি ভাবের সঙ্গে সখ্য গড়ে তোলেন সমীরন সুযোগ বুঝে গত বছরের চার মে গোপনে ভাবির গোসলের ভিডিও ধারণ করেন সমীরন এরপর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন ভিডিও ডিলিট করার শর্তে আবারও ধর্ষণ করেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যায় ওই নারীকে বাড়ি থেকে বের করে দেন তার স্বামী এমন পরিস্থিতিতে বুধবার তিনে মার্চ রাতে পাইগাসা থানায় নারী নির্যাতন ও দমন আইনে মামলা করেন ভুক্তভোগী নারী ওই মামলায় রাতেই পুলিশ আসামি সমীরণকে গ্রেফতার করে